বাড়ছে জন্ডিসের প্রকোপ সচেতন থাকতে জেনে নিন অনলাইন ডেস্ক রাস্তায় দুপা হাঁটলেই টেস্টায় গলা শুকিয়ে কাঠ প্রবল তাপে স্বস্তি দিচ্ছে কাটা ফল লেবু দেওয়া ঠান্ডা জলের শরবত বরফ দেওয়া রঙিন জল আর হরেক রঙের আইসক্রিম আর এই স্বস্তি ডেকে আনছে বিপদ চিকিৎসকেরা জানান গরমে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে এবছর তা আরও বেড়েছে সঙ্গে সর্দি কাশি জল লেগেই রয়েছে শিশু রোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন একেবারে ছোটোদের জন্ডিজের প্রকোপ তেমন নেই কারণ তাদের বেশিরভাগের ভাগেই হেপাটাইটিস এ এবং ই প্রতিষেধক টিকাকরণ রয়েছে সমস্যা বেশি কিশোর কিশোরীদের মধ্যে কারণ কয়েক বছর দশেক আগে হেপাটাইটিস এ এবং ই টিকাকরণ নিয়ে বেশি সচেতনতা ছিল না তাছাড়া বয়সী ছেলে মেয়েদের মধ্যে স্কুল থেকে ফেরার পথে রঙিন শরবত আইসক্রিম খাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি ফলে জলবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও তাদের বেশি শিশু রোগ চিকিৎসক অপূর্ব ঘোষ বলেন বিশুদ্ধ পানি নিয়ে বাড়তি সচেতনতা দরকার জন্ডিস হলে কম করে এক থেকে ছ মাস লাগে পুরো সুস্থ হতে তবে প্রাপ্তবয়স্কদের মধ্যে জন্ডিসের প্রকোপ আরও বেশি ভারতের মেডিকেল কলেজের অধ্যাপক ও মেডিসিনের চিকিৎসক অরুণাংশু তালুকদার জানান বিশুদ্ধ পানি খাচ্ছেন কি না তা দেখা যেমন জরুরি তেমনি যে পাত্রে খাবার পানি খাওয়া হচ্ছে সেটি কতটা পরিষ্কার সেদিকেও নজর দেওয়া দরকার এ সময়ে পানির অভাব দেখা যায় তাই বাড়তি সচেতনতার পরামর্শ দিচ্ছেন তিনি চিকিৎসক প্রবীর বিশ্বাস জানান অনেকেই এখন জ্বরে ভুগছেন প্রথমে ভাইরাল মনে হলেও দেখা যাচ্ছে জন্ডিস হয়েছে গর্ভবতীদের মধ্যে হেপাটাইটিস ই বেশি দেখা যাচ্ছে তাদের বাড়তি সচেতন হওয়া জরুরি জন্ডিসের উপসর্গ কি কি বিশেষজ্ঞরা জানিয়েছেন হেপাটাইটিস এ এবং ইতে আক্রান্ত হলে পেটের ডান দিকে ব্যথা ব্যথা হয় খিদে পায় না বমি বমি ভাব হয় চিকিৎসকদের পরামর্শ খাবারের প্রতি বিশেষ যত্নবান হওয়া দরকার কম মশলার খাবার খাওয়া উচিত যা সহজে হজম হয়ে যাবে রঙিন শরবত কাটা ফল না খেতেই বলেছেন চিকিৎসকেরা জন্ডিসের পাশাপাশি মিশ্র আবহাওয়ার জেরে সর্দি কাশি জ্বর গলা ব্যথার প্রকোপ দেখা দিয়েছে এ থেকে বাঁচতে এসির ব্যবহার কমাতে জোর দিচ্ছেন চিকিৎসকেরা সূত্র আনন্দবাজার আমার এই চ্যানেল হতে যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ